সাথী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন দিনাটা দু নম্বর ব্লকের নবনিযুক্ত সভাপতি শ্রী দীপক ভট্টাচার্য, উপস্থিত আছেন শহর ব্লক সভাপতি শ্রী বিশুধর, আইএনটিউপিসির ব্লক সভাপতি মিলন সেন এবং এই অঞ্চলের প্রধান এবং মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতাজ বেগম সহ অন্যান্য নেতৃত্বরা, জনপ্রতিনিধিরা, উপস্থিত মা বোনেরা, ভাই বন্ধুগণ, সবাইকে আমি শুভেচ্ছা নমস্কার সালাম জানাই। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এই অঞ্চল কমিটির সদস্যদের যারা আজকে এই সম্বর্ধনা সভার আয়োজন করেছে। সবাই মন্ত্রীর কথা বলছেন, মন্ত্রী হয়েছি এটা নিশ্চয়ই একটা গর্বের ব্যাপার, কিন্তু আমি মনে করি এই মন্ত্রিত্বটা যদি কোনো কৃতিত্বের ব্যাপার হয়, এই কৃতিত্বের অন্যতম দাবিদার হচ্ছে আমার সামনে যারা বসে আছেন তারা। তারা না থাকলে আমার ক্ষমতা হতো না। আপনারা ভোট দিয়েছেন, আমি বিধায়ক হয়েছি, বিধায়ক হয়ে মন্ত্রী হবার সুযোগ পেয়েছি। যদি বিধায়ক না হতাম তাহলে মন্ত্রী হওয়ার কোনো সুযোগ থাকতো না, তার প্রমাণ আপনারা পেয়েছেন। 21 সালের ভোটে আমি 57 ভোটে পরাজিত হয়েছি, উপনির্বাচনে জয়ী হয়ে এসে তারপরে আমি মন্ত্রী হয়েছি, এটা আপনাদের জন্য হয়েছে। আপনারা মন্ত্রী পেয়েছেন আনন্দের ব্যাপার, আমরা কৃতজ্ঞ আমাদের নেত্রীর কাছে, তিনি অনেকদিন বাদে দিনাটায় আবার মন্ত্রী করেছেন। কিন্তু আমাদের বুঝতে হবে, সব বিশেষ করে আনসার বলছি যে সব দাবি দাওয়া পূরণ হয়ে যাবে, অত আশা করলে হবে না। ভীষণ একটা আর্থিক সংকটের মধ্যে আমরা আছি, কেন্দ্রের সরকার একেবারে প্রতিহিংসা করে যাতে রাজ্যকে ছোট করা যায়, মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন তাকে স্তব্ধ করে দেওয়া যায়, তার জন্য সব টাকা বন্ধ করে দিয়েছেন। আপনাদের মধ্যে অনেকে আছে যে গত ডিসেম্বর মাসে, 21 সালের ডিসেম্বর মাসের পরে আর 100 দিনের কাজের কোনো টাকা আপনারা পাননি, এখন তো কাজও বন্ধ, টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, ঘরের টাকা দেওয়া হচ্ছে না। সবচাইতে বড় কথা হচ্ছে ওই যে জিএসটি, আমরা জিনিস কিনি তার থেকে জিএসটি কাটা হয়, যতটা জিএসটি কাটা হয় নিয়ম হচ্ছে তার অর্ধেকটা কেন্দ্রের সরকার নেবে, বাকি অর্ধেকটা রাজ্যের সরকারের পাবে। টাকা নিয়ে যায় কেন্দ্রের সরকার জিএসটির টাকা, রাজ্যের যে পাওনা সেটা আর ফেরত দেয় না। আমাদের এই মুহূর্তে কেন্দ্রের কাছে জিএসটির টাকা বাবদ রাজ্য সরকারের পাওনা 6,500 কোটি টাকা, ওই টাকা যদি কেন্দ্র দেয় এবং আমাদের যে যে পাওনা আছে সেই টাকাগুলো যদি মিটিয়ে দেয়, রাজ্যের মানুষের কোনো অভাব থাকবে না, রাজ্যের মানুষের কোনো দুঃখ থাকবে না। কিন্তু ওরা মনে করে এটা ওদের বাবার টাকা, তাই বাবার টাকা আর মানুষকে দিতে চায় না, আটকে রাখে। ওই টাকা আমাদের গলা ধাক্কা দিয়ে, গলা ধরে আদায় করে নিয়ে আসতে হবে যে ওই টাকা কারো বাবার টাকা না, ওটা হচ্ছে জনগণের টাকা, ওটা হচ্ছে রাজ্যের মানুষের হকের টাকা, সেই টাকা আদায় করে নিয়ে আসতে হবে। হিন্দু মুসলমানের কথা শুনেছেন, বিজেপির নীতি হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়া, বাংলার মানুষ সে কথাগুলো কানে শোনেনি। তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছেন, আমরা কুচবিহারের মানুষ বেশি বুঝি তাই আমরা এখানে বিজেপিকে জয়ী করেছি, কি লাভ হয়েছে? কোন কাজটা বিজেপি করছে? যাকে এমপি করলেন, এমপি হয়ে দিল্লি গেল, পরবর্তীকালে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হলেন, কি বদলে আচ্ছা তোমার এটা একবারও নিশীথ প্রামাণিক? হ্যাঁ, নিশীথ প্রামাণিক আসে নাই, তারপরেও একেবারে এটাকার মানসি ওটাকার মানসি সঙ্গে করে উলুধ্বনি দিয়ে শঙ্করধ্বনি দিয়ে ফুল ছিটিয়ে ধান দুপুয়া ছিটিয়ে পুয়াকে আশীর্বাদ করে। ওই যে কেষ্ট ঠাকুর পালাইছে আর কেষ্ট ঠাকুরের দেখা নাই,